রাতের বেলা কিংবা দিনের ঝকঝকে আলোতে ঘুরতে যেতে মন চাইলে চোখের সামনে সবাই বলবে হাতির ঝিলের কথা। সময় কাটানোর জন্য হাতির ঝিলের জুড়ি নেই। সৌন্দর্য বর্ধনও মন কাড়বে সকলের। ছোট বড় সকলের কাছে আকর্ষণের স্থান হাতির ঝিল। হাতির ঝিল যা একসময় ছিল অপকর্ম স্বর্গভূমি, সেই স্থান থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে উদ্যোগী হয় সরকার, যার ফলশ্রুতিতে তৈরি হয় হাতির ঝিল। বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়েছে হাতির ঝিল। এ প্রকল্প এলাকাটি উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত হয় 2013 সালের 2 জানুয়ারি। এ প্রকল্প চালুর ফলে ঢাকার তেজগাঁও, গুলশান, বাড্ডা, রামপুরা, মৌচাক, ফার্মগেট, কাউরান বাজার ও মগবাজার এলাকার বাসিন্দাসহ এ পথ দিয়ে চলাচলকারী যাত্রীরা বিশেষ সুবিধা পাচ্ছেন। হাতির ঝিল প্রকল্পটি বাস্তবায়ন ও তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন বা SWO। এ প্রকল্পের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ, জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ, ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাজধানীর যানজট নিরসন এবং শ্রীবৃদ্ধি করা। ঢাকার সৌন্দর্য বর্ধনের কথা বললে সবাই একসাথে বলবে হাতির ঝিল প্রকল্পের কথা। কতটা সৌন্দর্য বিকশিত করতে পেরেছে হাতির ঝিল, কতটা সুবিধাভোগ করছে হাতির ঝিল এলাকায় বসবাসরত এলাকাবাসী, সুবিধা বা অসুবিধার সমীকরণ মেলাতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে। হাতির ঝিল ঢাকার মধ্যে খুব সুন্দর একটা জায়গা, এখানে প্রায় আমরা ঘুরতে আসি, ঘুরে সবাই আনন্দ করি, ছবি তুলি, খুব মনোরম পরিবেশ আর নীরব পরিবেশ, এখানে ঘুরতে ভালো লাগে, প্রাকৃতিক পরিবেশ ভালো লাগে। ভালোই লাগলো আসলে খুব, এখানে জায়গাটা খুব, পরিস্থিতি খুব ভালো এবং আশেপাশে যা কিছু দেখলাম সব কিছুই খুব সুন্দর। আসলে জায়গাটা আসলে অমায়িক, আসলে দেখার মতন একটা জিনিস যা আসলে বলেও মানে কি বোঝানো যায় না। আসলে আমরা বন্ধু বান্ধব মিলে সবাই আসলাম, ভালোই লাগলো আসলে, খুব সুন্দর, খুব ভালো লাগছে।